বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব কফি পান করার যে নেশা সেটার সাথে স্ট্রেস, অ্যাংজাইটি, তারপরে ঘুমের সমস্যা, তারপর শরীর থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টস বের হয়ে যাওয়া, এগুলো সব কিছু মিলে টোটাল যে কানেকশন সেটা সম্বন্ধে। তো কফি হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য, যেটা আমাদের যে স্মোকিং করে যারা তাদের মতোই। ওকে, একটা মানুষ প্রথম যখন ধূমপান করা শুরু করে তখন কিন্তু সে ফ্রেশ থাকে, 12-13-14 বছর বয়সে তার কোনো টেনশন নাই, কিছু নাই, ছাত্র জীবন। কিন্তু তখন হয়তোবা আপনার কৌতূহলের বসে অথবা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে এক টান দুই টান দিতে দিতে সে কিন্তু নেশাসক্ত হয়ে পড়ে। 2 বছর পরে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেন সিগারেট পান করছো, তখন সে উত্তর দেবে যে অনেক টেনশন, টেনশন। কিন্তু টেনশনের কারণে সে সিগারেট পান করছে না, কারণ সিগারেটটা সে যখন স্টার্ট করেছিল তখন তার কোনো স্ট্রেস ছিল না। ওকে, তো কফিটাও অনেকটা সেরকমই। তো যে কোনোভাবেই আপনি কফির সাথে যখন পরিচিত হবেন, এক কাপ থেকে, হ্যাঁ, এক কাপ পান করার পরে আপনি আস্তে আস্তে মানে সেম অ্যামাউন্টের ক্রিয়া পেতে আপনার 2 কাপ লাগবে, 2 কাপের পর আবার 3 কাপ লাগবে, মানে সেম অ্যামাউন্টের যে অ্যাকশন পেতে আপনার আস্তে আস্তে বেশি কাপ কফির প্রয়োজন হবে। ওকে, কফি পান করার পরে আমরা সাধারণত কী পেয়ে থাকি? ফোকাস, আমাদের যে ফোকাস সে ফোকাসটা খুব প্রখর থাকে। 2 হচ্ছে আমাদের যে এনার্জি লেভেলটা বেড়ে যায় সাময়িকভাবে। এই দুটো ভালো জিনিস, কিন্তু ওই যে সব কিছুর মতোই আপনার একটা লিমিটেশন থাকলে মানে ঠিক আছে, কিন্তু যখন এটা লিমিট ছাড়িয়ে যায় যে কোনো ভালো জিনিসও ভালো থাকে না, এরকম আর কি। তো কিন্তু আপনি এই কফি বা সিগারেট এগুলোকে লিমিটের মধ্যে আপনার রাখা সম্ভব না, কারণ নেশা তো, আর বডি যখন অ্যাডাপ্ট হয়ে যায় তখন বা ডিসেনসাইটাইজ হয়ে যায়, মানে প্রথমে 1 কাপে যেই পরিমাণ আপনার লাগতো সেটা সেই পরিমাণ ফোকাস এবং এনার্জি পেতে আপনার আরও বেশি কাপ লাগবে। তো এইভাবে আস্তে আস্তে আপনি নেশাসক্ত হয়ে পড়েন কফির প্রতি। তো হলে কী হলো, এই কফি একবার মানে এখন যদি পান করি, আমার লিভারটা এই কফিকে আপনার প্রসেস করে শরীর থেকে বের করে দিতে 6 ঘন্টা সময় লাগবে। ওকে, মানে 6 ঘন্টা পরে এটার অ্যাকশন থাকবে, হাফ, 50% অ্যাকশন স্টিল শরীরের মধ্যে থাকবে। টোটাল 12 ঘন্টা লাগে শরীর থেকে টোটাল আপনার 1 কাপ কফি বের হয়ে যেতে। তো যারা কফি পান করে নেশা হয়ে গেছে, তারা সাধারণত 1 কাপ 2 কাপে কিছু হয় না, 3-4 কাপ পান করে। তো এটা কী করে, এই আগামী 6 ঘন্টা এখন যদি পান করি, আগামী 6 ঘন্টার মধ্যে যদি আমি ঘুমাইতে চেষ্টা করি, আমার ঘুমের মধ্যে সমস্যা হবে। যদিও কোনো শরীরে অত্যাধিক ক্লান্তের কারণে হয়তো বা ঘুমাতে পারি, কিন্তু ঘুমটা আপনার লাইট ঘুম হবে, ডিপ ঘুম হবে না, ওকে, গভীর ঘুম হবে না। এই তো এভাবে যে আমার ঘুমের দিনে দিনে সমস্যা হতে হতে একবার এক, আর আমরা জানি যে ঘুমের মধ্যে আমাদের শরীর রিকভার হয়। ওকে, ঘুমটা মাস্ট বি কোয়ালিটি ঘুম লাগবে। তো এই কফি ডাইরেক্টলি ঘুমের কোয়ালিটিতে সমস্যা করে, যার ফলে এই যে স্ট্রেসটা শরীর থেকে আপনার রিলিজ হতে পারে না, কারণ ঘুমের মধ্যেই স্ট্রেসের ফিজিক্যাল স্ট্রেস শরীর থেকে ঘুমের মধ্যেই রিলিজ হয়। তো এই যেহেতু ঘুম প্রপারলি হয় না, সেহেতু এই স্ট্রেস কিছুটা জমতে থাকে, মানে সম্পূর্ণ তো আর ক্লিয়ার হয় না, তখন কিছু কিছু জমতে জমতে একটা পর্যায়ে আপনার স্ট্রেসের শুরু, তখন স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি ইত্যাদি এগুলার দেখা দিবে। তখন আপনি যে রাতে ঘুমাতে পারবেন না, সেই ঘুমকে কাভার দেওয়ার জন্য সকালবেলা তো আপনার কাজে যেতে হবে, তখন এই কাভার দেওয়ার জন্য আপনার কফি পান করবেন। তখন দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনি কফি ছাড়া চলতেই পারবেন না, আর কফি পান করার ফলে শরীর থেকে যে ভিটামিনগুলো চলে যায় সেগুলো হচ্ছে ভিটামিন ডি, তারপর ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো শরীর থেকে চলে যায়। তো সেগুলো যদি ঘাটতি দেখা দেয়, তার কারণে আবার আরও 20-50টা আবার বিভিন্ন আপনার উপসর্গ দেখা দিবে, ঠিক আছে? তো ধীরে ধীরে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, মানে চারদিক থেকে আপনি আঁকড়ে ধরবে এই কফি। তো এই জন্য এখন আপনি বলতে পারেন যে কফির তো কিছু ভালো সাইড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আরও কিছু আপনার মেডিসিন প্রপার্টি আছে কফির মধ্যে, এটা সত্যি। কিন্তু ওই প্রপার্টিটা পেতে হলে আপনাকে কী করতে হবে, সেটা হচ্ছে 1, অর্গানিক কফি কিনতে হবে, অর্গানিক, ওকে, রোস্টেড না, অর্গানিক। অর্গানিক কফি কেনার পরে সেটাকে আপনি একটা কফির গ্রাইন্ডার মেশিন আছে, এই গ্রাইন্ডার মেশিন কিনে আপনি নিজে এখনই গ্রাইন্ড করে এখনই কফিটা পান করবেন, যার ফলে আপনার অক্সিজেন যখন এক্সপোজ হয়, অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে ওটা মানটা খারাপ হতে থাকে, কফির মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে সেগুলো কমতে থাকে। এই জন্য আপনি
জাস্ট গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করেন, সাথে সাথে পান করবেন। এভাবে যদি করতে পারেন তাহলে আপনি ওই মেডিসিনাল বেনিফিটগুলো পাবেন। প্লাস আপনাকে এটা পান করতে হবে আর্লি মর্নিং, খুব সকালে, 6 o'clock, 7 o'clock এমন টাইমে, যার ফলে আপনি যে রাতে যে ঘুমাবেন তার মাঝামাঝি পর্যাপ্ত সময় থাকবে এই যে আপনার লিভার এগুলোকে আপনার ক্লিয়ার আউট করতে, যার ফলে আপনার ঘুমের ক্ষেত্রে এটা সমস্যা করবে না। তাহলে আপনি মানে কফি পানের যে বেনিফিট সেটা পাবেন, ওই যে মেন্টাল ফোকাস এনার্জি সেটুকু পাবেন, প্লাস আপনার ঘুমের সমস্যা হবে না, প্লাস আপনার শরীর থেকে এক্সট্রা যে নিউট্রিয়েন্টস সেগুলো চলে যাবে না। তো এভাবে যদি পান করতে পারেন তাহলে ওকে, আর যদি না হয় তাহলে যদি সম্ভব না হয় যেভাবে বলছি তাহলে অ্যাটলিস্ট কমিয়ে দেন, কমিয়ে যে যেই যেই দোকানের যে নর্মাল কফিগুলো এগুলোর মধ্যে আবার কেমিক্যালও আছে, ঠিক আছে, এগুলো প্রসেস কফি এবং রোস্টেড কফি, যাই হোক এগুলো কমিয়ে দেন। এবং যদি পান করতে হয় এগুলো তাহলে আর্লি মর্নিংয়ের দিকে করবেন, সকালে, দুপুরে বা বিকালের দিকে কখনোই করবেন না। ধন্যবাদ।